সিটি কর্তৃপক্ষ যতটুকু করার ট্রাই করছে আমাদেরকে সেফ রাখার আমাদের আমি যে সিটিতে আছি সেটা হচ্ছে জেজিয়াং প্রভিন্সের হুজু সিটি এবং এই হুজু সিটির সাথে অন্য সব সিটির যে যোগাযোগ সব কিছুই বন্ধ করে দেয়া হয়েছে এবং আমাদের যে ইউনিভার্সিটি এরিয়া মেইন গেট থেকে সব কিছুই বন্ধ এবং গত প্রায় তিন দিন ধরে আমরা ডরমিটরিতেই আছি বন্দি অবস্থায় বলা যায় কারণ হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে চাচ্ছে আর কি যে যতটা সম্ভব আমাদেরকে সেফ রাখা এবং তারা নিষেধ করে দিয়েছে কেউ যেন ডরমিটরির বাইরে কোনোভাবেই না যায় এবং যদি কেউ যায় তাহলে তাদেরকে আর আমাদের ইউনিভার্সিটির ভেতরে ঢুকতে দিবে না বা বাইরের যারা আছে যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট বাইরে অ্যাপার্টমেন্টে থাকে তাদেরকেও ঢুকতে দিচ্ছে না ইউনিভার্সিটিতে এবং গতকালকে থেকে ইউনিভার্সিটি থেকে আমাদেরকে খাবার দিচ্ছে আর আজকেও খাবার দিয়েছে এবং তাদের কথা হচ্ছে পরিস্থিতি এরকম থাকলে দিতে থাকবে জানি না আসলে কী হবে বা আর চানা ট্রাই করছে খুব ভালোভাবে এটা প্রিভেন্ট করার এখন যে বিষয়ে কথা বলতে আসছি আসলে আমি জানি না কে কিভাবে নিবে আমি মূলত এখানকার যে বাঙালি যারা আছেন যারা চায়নাতে আছেন বা যারা বাংলাদেশে যেতে চাচ্ছেন বা যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্যই আজকে এই কথাগুলা বলা আমি কারো সিদ্ধান্তকে অসম্মান করতে চাই না বা কাউকে আঘাত করা বা কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয় এই কথাগুলো বলার আগে আমার যেটা প্রথমেই বলতে হচ্ছে এই ভাইরাসটা হচ্ছে মূলত আমি প্রাধান্য দিব মানুষ থেকে মানুষের মধ্যে কীভাবে ছড়াচ্ছে এটা হচ্ছে মানুষ থেকে আক্রান্ত ব্যক্তি হাঁচি কাশি দিলে অথবা তাকে স্পর্শ করলে এটা ছড়াচ্ছে একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে আর একই এরিয়াতে যদি কেউ হাঁচি দেয় আর ওই সাইড দিয়ে যদি কেউ যাচ্ছে সেই হাঁচি থেকেও কিন্তু ছড়াচ্ছে তো বিষয়টা দেখা যাচ্ছে কি আমরা যদি পাখির সান্নিধ্যে নাও যাই দেখা যাচ্ছে যে আমরা মানুষের পাশে গেলেই কিন্তু কেউ আক্রান্ত থাকলে সেটা আমাদের মধ্যেও আসবে বা আমি আক্রান্ত থাকলে সেটা অন্য অন্য কেউ আক্রান্ত করবে আর এটার যে লক্ষণগুলো আছে স্বাভাবিক ফ্লুর মতো যে সর্দি কাশি হইলে যেরকম হয় একই রকম আর লক্ষণগুলো খুব তাড়াতাড়ি প্রকাশ পায় না আসলে এগুলো হচ্ছে পাঁচ দিন থেকে চোদ্দ দিনের মধ্যে লক্ষণগুলো প্রকাশ পায় কিন্তু যদি আমি আক্রান্ত হই লক্ষণগুলো প্রকাশ পাওয়ার আগেই আমি আমার আশেপাশে যে মানুষটা থাকবে তাকে কিন্তু আমি ইনফেক্টেড করে দিচ্ছি সে নিহাও মানে আক্রান্ত হয়ে যাবে তো আমি যেটা বলতে আসছি আজকে হচ্ছে বাংলাদেশি যারা দেশে ফিরতে চাচ্ছেন ওনাদের উদ্দেশ্যে মূলত আমার কথাগুলো বলা আমরা ভুলে যাচ্ছি হয়তো যে দুই সালে যখন ডেঙ্গুটা বাংলাদেশে ধরা পড়ে অনেক বছর ধরে ডেঙ্গুর চিকিৎসা বাংলাদেশে সবাই কিন্তু জানেন সব ডাক্তাররা জানেন সব হসপিটালে আছে কিন্তু যখন মানে এটা খুব বেশি আকারে ধরা পড়ল মানে কয়েকশো মানুষ মারা গেছে এবং আমরা হসপিটালগুলোর পরিসংখ্যান অনুযায়ী দেখেছি যে কয়েকশো মানুষ মারা গেছে কিন্তু আমরা জানি না আসলে কয়েকশো মানুষের উপরে আরও আছে কিনা অনেকেই আছে গ্রামেও মারা গেছে বা হসপিটালে আসতে পারে না মারা গেছে ওইগুলো কিন্তু আমাদের পরিসংখ্যানই ছিল না তো আমরা ধরে নিতে পারি যে হাজার হাজার মানুষের উপরে মারা গেছে একটা স্বাভাবিক একটা ডেঙ্গু ম্যালেরিয়া যদি আমাদেরকে এতটা এফেক্টেড করতে পারে এই ভাইরাসটা হচ্ছে অতি সম্প্রতি ধরা পড়েছে যেটা সামাল দিতে চায়নার মতো দেশ হিমশিম খাচ্ছে এবং এখন পর্যন্ত সবাই বলতেছে যে হ্যাঁ ভ্যাকসিন চলে আসছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউ জোরালো দিয়ে বলতে পারে নাই যে হ্যাঁ আমার কাছে আসছে আমি এই মুহূর্ত থেকে সুরক্ষিত এরকম কিছু না চায়নার মতো একটা জায়গা যেখানে এক সপ্তাহের মধ্যে এক হাজার সিটের একটা হসপিটাল বানিয়ে নিচ্ছে শুধুমাত্র এই রুগীগুলাকে চিকিৎসা দেওয়ার জন্য আর আমাদের বাংলাদেশ কোনোভাবেই মানে এই ভাইরাস পরিস্থিতি মোকাবেলার জন্য উপযুক্ত বা তৈরি নয় এর মধ্যে যেটা আমি জানি যে আমি কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের মাত্র দুইটা হসপিটাল এটার জন্য তৈরি রাখা হয়েছে কুর্মিটলা জেনারেল হসপিটাল এবং আরেকটা সরকারি সংক্রামক বেধি হসপিটাল দুইটাই ঢাকাতে কিন্তু চায়নাতে যারা আছেন তারা কিন্তু শুধু ঢাকার মানুষ না অনেকেই বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন জায়গার মানুষ এসেছেন এবং তারা যখন যাবেন তারা যা যখন যাবেন তারা কিন্তু তাদের ফ্যামিলির কাছে যাবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে সেফটি সিকিউরিটির ব্যাপারের জন্যই কিন্তু বারবার চায়না সরকার নিউজের মাধ্যমে হোক আর যে কোনো কিছুর মাধ্যমে হোক আমাদেরকে বারবার বলতেছে যে আপনারা সব সময় মাস্ক ব্যবহার করবেন তারপর হচ্ছে গ্লাভস ইউজ করবেন এবং জনবহুল যে জায়গাগুলা এইগুলা এড়িয়ে চলার কথা বলা হচ্ছে কারণ যেহেতু মানুষের হাঁচি কাশি এবং স্পর্শ থেকে হচ্ছে আমি আজকে জনবহুল একটা জায়গায় গেলাম কেউ একটা হাঁচি দিল ওই মানুষটা আক্রান্ত কিনা আমি জানি না এবং আমি আক্রান্ত কিনা সেটাও কিন্তু আমি জানি না পাঁচ থেকে চোদ্দ দিনের মধ্যে আমি কিন্তু জানতেও পারবো না কিছু ব্যাপারটা হচ্ছে অনেকেই দেখলাম যে যেতে চাচ্ছেন অনেকে টিকিট করে ফেলছেন অনেকে আবার টিকিট করার চেষ্টা করছেন সবকিছুই চলছে ঠিক মতো কিন্তু আমার একটা কথা যেটা বলার হচ্ছে আমরা যাচ্ছি যারাই যেতে চাচ্ছি বা যাচ্ছি আমরা কিন্তু না বুঝে না জেনে নিজের দেশটাকে নিজের পরিবারকে নিজের আত্মীয় স্বজনদেরকে বিপদে ফেলছি কারণ হচ্ছে আমি যদি আজকে এই মুহূর্তে আমি সুস্থ আছি আমি জানি আমি সুস্থ আছি প্রতিদিন আমার ইউনিভার্সিটি সকালে আমাদের টেম্পারেচার চেক করছে আমরা সুস্থ আছি কি চেক করছে কিন্তু আমি যেতে যেতে আজকে যদি বিমানেও যে একজন এফেক্টেড পারসন থেকে থাকেন তার মাধ্যমে আমার কাছে চড়াতে পারে এবং আমার কাছে যদি ছড়ায় সেক্ষেত্রে যেটা হবে আমি কিন্তু জানতে পারছি না যে আমি এফেক্টেড কি না আমি দেখা গেল আজকে আমি গেলাম আমার ফ্যামিলিতে এবং যেহেতু এটা এক সপ্তাহ থেকে চোদ্দ দিনের মধ্যে লক্ষণগুলো দেখা যায় আমার ফ্যামিলি অবশ্যই আমি যাওয়ার পরে আমাকে খুব কোডিয়ালি অ্যাকসেপ্ট করবে আমাকে স্পর্শ করবে আমি তাদের সাথে থাকবো খাবো তো আমি এর মধ্যেই কিন্তু আমার ফ্যামিলিকে ছড়াই দিব এই জিনিসটা আমার ফ্যামিলি থেকে আমার ফ্যামিলির মানুষ প্রত্যেকটা মানুষ বাইরে যাবে আরও মানুষ ছড়াবে এরকম করে করে দেখেন আমরা যদি অন্তত একশো জন মানুষ এই টাইমে দেশে যাই এর মধ্যে তিন চারজন মানুষ যদি এফেক্টেড থাকে এটাই হচ্ছে অনেক বড় একটা বিপর্যয় আমাদের জন্য ডেকে নিয়ে আসতে পারে আমাদের দেশের জন্য আমাদের ফ্যামিলির জন্য সবকিছুর জন্য তো আমি জানি না আসলে কে কোন অনুভূতি থেকে এই সিদ্ধান্ত নিচ্ছেন বা নিয়েছেন বা যাচ্ছেন আমারও কিন্তু ভয় হচ্ছে আমিও কিন্তু প্রতি মুহূর্তে ফিল করছি যে আমি বাংলাদেশে চলে যাই এটলিস্ট আমি যে থাকবো আমি ঠিক মতো থাকবো ফ্যামিলির সাথে থাকবো তারপর সব কিছু ঠিক হলে চলে আসব সব ঠিক আছে সবার কিন্তু একই চিন্তা কিন্তু তার আগে আমার ভাবতে হবে আমরা যে মানুষগুলাকে ভালোবাসি যে মানুষগুলার কাছে যেতে চাচ্ছি আমার ফ্যামিলির কাছে যেতে চাচ্ছি আমার বাবা মার কাছে যেতে চাচ্ছি বন্ধু বান্ধব কাছ থেকে দেখবো হ্যাঁ একটু সেফটি সিকিউরিটির চিন্তা করছি নিজের অজান্তেই কিন্তু নিজেকে এবং নিজের ফ্যামিলিকে নিজের পাড়া প্রতিবেশী বলেন বা নিজের বন্ধু বান্ধব বলেন নিজের দেশটাকে আমরা হুমকির মুখে ঠেলে দিচ্ছি কারণ আমি জানি চায়না এখানে যেটা হচ্ছে ওরা ট্রাই করছে ভ্যাকসিন তৈরি করার এবং এখন পর্যন্ত আমি আজকে পর্যন্ত দেখেছি প্রায় সত্তর জনের উপরে মানুষজন কিউর হয়েছেন হ্যাঁ মারা গেছে অনেকেই মারা যায়নি সেটা আমি বলবো না অনেকেই মারা গিয়েছেন কিন্তু আমি আজকে পর্যন্ত যতটুকু দেখেছি যে আমাদের যে যেটা পেয়েছি সত্য মিথ্যা আমি জানি না আসলে আর কোনো দেশের সরকারই নিজের দেশ সম্পর্কে সঠিক তথ্য দিবে না যে কারণ মানুষের ভয়ের একটা ইয়ে আছে আর একটা প্যানিক যদি হয়ে যায় মানুষজন এটা সামাল দেওয়া অনেক মুশকিল সেটা যে দেশের মানুষই হোক তো কথা হচ্ছে এটলিস্ট আমি মনে করি যে আমি যদি এখানে আক্রান্ত হই আমি আক্রান্ত হলে এখানে একটা উন্নত চিকিৎসা পাবো কিন্তু আমি যদি বাংলাদেশে যাওয়ার সময় আক্রান্ত হই আমি যেহেতু লক্ষণগুলা জানি না লক্ষণগুলা জানি কিন্তু আমি যেহেতু মানে চোদ্দ দিনের মধ্যে বা পাঁচ দিনের মধ্যে বা পাঁচ দিন পরে আমার লক্ষণগুলা প্রকাশ পাবে আমি সুস্থ মানুষের মতোই সবার সাথে মিশবো এবং আমি তাদেরকে আক্রান্ত করে দিব আর করোনা ভাইরাসের একটা যেটা হচ্ছে যে লক্ষণ প্রকাশ পাকই না পাক যদি কেউ আক্রান্ত ব্যক্তি থাকে এবং তার আশেপাশে মানুষগুলোকে সে আক্রান্ত করে দিবে এরকমই কিছু আপনি চিন্তা করেন আমরা একটা সিটি থেকে বাসে করে বা ট্রেনে করে আমরা বিমানবন্দরে গেলাম এবং ওই সময় আমরা আক্রান্ত হতে পারি অথবা আমি বিমানের মধ্যেও কিন্তু আক্রান্ত হতে পারি এবং আমি আক্রান্ত হয়ে দেশে এটা নিয়ে যাচ্ছি এবং আমার ফ্যামিলিকে আমার বন্ধু বান্ধব আমার দেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে আমি জানি না আমার কথাগুলো কে কীভাবে নিচ্ছেন আর আমি আসলে আমি নিজেও খুব ভয় পাচ্ছি আমি যে মানে খুব চিল মরে আছি সেটা না বাট হ্যাঁ ট্রাই করছি সাহস নিয়ে থাকার আর সবসময় মানে সৃষ্টিকর্তার উপরে আমার ভরসা আছে আমি উনি যদি আমার সবসময় একটা জিনিস মনে হচ্ছে যে আজকে এই বিপদটা এখানে হচ্ছে সেটা আমার বাংলাদেশে থাকাকালীন সময়ে হতে পারত হ্যাঁ তো আমি আসলে বেঁচে থাকবো কি না মরে যাব সেটা ওনার হাতে আর আরেকটা কথা হচ্ছে যে আমি যেখানেই থাকি না কেন বিপদ যেখানে আসার সেখানে আসবেই আজকে চায়নাতে আছি চায়নাতে একটা ভাইরাস আক্রান্ত হয়েছে তার মানে এই না যে আমি বাংলাদেশে থাকলে বেঁচে যেতাম আমি যদি এই বিপদে পড়ার কথাও থাকতো আমি বাংলাদেশেও বিপদে পড়তাম তো আমার যেটা হচ্ছে সবার প্রতি অনুরোধ মানে চায়না গভর্নমেন্ট সব ধরনের ট্রাই করছে আমাদেরকে সেফ রাখার স্পেশালি আমি নিজে দেখছি আমাদের প্রত্যেকটা টিচার আমাদেরকে পার্সোনালি নখ দিচ্ছেন সব সময় বলে যাচ্ছেন যে তোমাদের কোনো কিছু দরকার হলে আমাকে বলবা আমি ট্রাই করবো হেল্প করার এবং আমাদের ইউনিভার্সিটির আমাদেরকে খাবার দিচ্ছে সেই সাথে আমাদের যে বেসিক যে নিড হয়তো আমরা যেতে পারছি না বাইরে ওরা সেটাগুলো সেই জিনিসগুলো জিজ্ঞেস করছে আমাদেরকে এবং আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমাদের কি প্রয়োজন এবং খাবারের ক্ষেত্রে যেটা হচ্ছে খুব সেফটি সিকিউরিটি মেনে খাবার দিচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে চেক করছে এবং কেউ যদি একটু বলে আমি অসুস্থ ওরা খুব খুব ইম্পর্টেন্ট নিয়ে জিজ্ঞেস করছে অসুস্থতা কি ধরনের মানে হসপিটালে নিয়ে যাওয়া লাগবে কিনা হুম প্রতিটা মুহূর্তে ওরা রেডি তো এই বিষয়ে আমি মনে করি যে আমি এখানেই কিন্তু সেফ আমি যদি আক্রান্ত হই আমি চিকিৎসা পাবো সব কিছুই ঠিকঠাক মতো চলছে শুধু আমরা যেটা হচ্ছে আমরা বাংলাদেশে না অবশ্য শুধু হয়তো অনেকেই আছেন আমি বাঙালিদের চিনি হিসাবে আমি বাঙালিদের অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাচ্ছি এবং হয়তো অন্যান্য গ্রুপে আমি নেই বাংলাদেশি গ্রুপে আছি দেখতে পাচ্ছি অন্যান্য গ্রুপে আমি নেই এর জন্য আমি দেখতে পাচ্ছি না হয়তো অনেকেই প্যানিক হচ্ছেন কিন্তু আমি মনে করি যে এইসব সিচুয়েশনগুলোতে প্যানিক হয়ে আসলে কোনো লাভ হয় না আমার যেটা হচ্ছে সাহস নিয়ে এবং সঠিক সিদ্ধান্তটা নিতে হবে আমাদের এখানে অনেক বাঙালি আছেন অনেকেই যেতে চাচ্ছেন অনেকেই টিকিট করে ফেলছেন আবার অনেকেই টিকিট ক্যান্সেল করেছেন যেহেতু আমার শহরের সাথে অন্য সব শহরে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে আর অনেকেই আবার দেখছি যে অনেকেই যাওয়ার প্ল্যান করছেন আমার কথা হচ্ছে যে ভালোবাসা মানুষদের জন্য আমরা দেশে যেতে চাচ্ছি আমরা কি অতিরিক্ত ভালোবাসার জন্য আবার তাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছি না আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে চিন্তা করতে পারি যে যারা আছেন দেশে এটলিস্ট যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশে ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি আমরা চিন্তা করতে পারি যে আমার ফ্যামিলিটার ফ্যামিলির সব মানুষ সুস্থ আছেন আমার বন্ধু বান্ধব সুস্থ আছেন কিন্তু যখনই আমি যাচ্ছি যদি এনে হাও কোনোভাবে আমি আক্রান্ত হই রাস্তায় বা এখান থেকে আক্রান্ত হয়ে যাই তাহলে আপনি চিন্তা করেন আপনি পুরো পরিবারকে মৃত্যুর মুখে টেলে দিবেন এবং আপনার পরিবারের সাথে সাথে আপনার পরিবারে আপনার সাথে অন্য যারা দেখা করতে আসবে বা অন্যান্য যারা যাদের সাথে আপনি দেখা করতে যাবেন মিশবেন চোদ্দ দিন পর্যন্ত আল্লাহ না করুক যদি আক্রান্ত হন তাহলে কি হবে আমার যে দেশ একটা ডেঙ্গুর মতো অসুস্থতাকে হ্যান্ডেল করতে পারে না সেখানে অতি সম্প্রতি মানে একটা ভাইরাস যেটা মহামারী আকার ধারণ করতে পারছে বা আপনারা জানেন এখন পর্যন্ত উন্নত বিশ্বের প্রায় ষোলোটা দেশ ধরা পড়েছে এই ভাইরাসটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আছে নেপালও আছে তো আর আমরা সবাই জানি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখনও এত উন্নত না তাই সবার প্রতি মানে একটাই রিকোয়েস্ট থাকবে এখানেই থাকুন যদি আক্রান্ত হন এখানে অনেক ভালো চিকিৎসা পাবেন আর একটু ধৈর্য ধরুন আশা করি ভালো কিছুই আসবে আমাদের জন্য আর আপাতত দেশে যে দেশের দেশটাকে বিপদে না ফেলেন নিজের পরিবারকে বিপদে না ফেলেন ধৈর্য রাখেন বর্ষা রাখেন আল্লাহর উপর